Hi everyone, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন প্রজেক্ট থেকে। আমরা আজকে চলে এসেছি শনি রাখরাতে। এখানে 1600 স্কয়ার ফিটের সম্পূর্ণ ফ্ল্যাটের ইন্টেরিয়র করেছি। আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই আমাদের সম্পূর্ণ ইন্টেরিয়রের কাজগুলো এক্সপ্লোর করব। আমরা এই ফর্মাল লিভিং স্পেসে সুন্দর একটি টিভি ক্যাবিনেট ডিজাইন করেছি। এখানে এইচপি এর সেই সাথে লুভারের একটা কম্বিনেশন রেখে এবং এই ড্রয়িং রুমে কিন্তু আমরা একটি সুন্দর সিলিং এর ডিজাইনও করেছি। এটা ডাবল সিলিং এ ডিজাইন করা হয়েছে। আর যেহেতু এই বাসার কালার কন্ট্রাস্ট ছিল একটু হোয়াইট টাইপের থিমের, সো আমরা এখানে কিন্তু এইচপি এর যে কম্বিনেশনটা এটা হোয়াইটের মধ্যে রাখার ট্রাই করেছি। ড্রয়িং এর পাশেই হচ্ছে ডাইনিং স্পেস, আর আমরা এই ডাইনিং স্পেসে সিলিং এর কাছ থেকে শুরু করে এখানে অনেক স্টোরেজের জন্য উপরে ক্যাবিনেট করেছি, আর এই কর্নারটাতে আমরা সুন্দর একটি ডিনার বাগান সেট আপ করেছি। এখানে ডিনার বাগানের যে টপারটা আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্টোন, আর এটা গ্যালাক্সি টোনের মধ্যে রাখা হয়েছে। এই গ্যালাক্সি টোনটা হচ্ছে যখন নাকি উপর থেকে স্পট বা স্ট্রিপ লাইটের রিফ্লেকশন পড়বে তখন এই সম্পূর্ণ স্পেসটা একটা স্পার্কেল লুক আসবে। প্রত্যেকটা ড্রয়িং এবং ডাইনিং স্পেসের মাঝখানে কিন্তু আমরা একটা ইলিউশন ক্রিয়েট করার জন্য ফোল্ডিং ডোর ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে প্রাইভেসি মেনটেনের জন্য কিন্তু একটা ফোল্ডিং ডোরের প্রয়োজন হয়। চাইল্ড বেডের ডেকোরেশন বা ইন্টেরিয়রের যে ডিজাইনটা এটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। যেমন এখানে একটি ওয়াল ক্লোজেট মাস্ট হ্যাভ থাকতেই হবে, সেই সাথে একটি স্টাডি টেবিলও কিন্তু মাস্ট হ্যাভ। এবং আমরা এই চাইল্ড বেডে সুন্দর একটি ডিজাইন করেছি। এখানে আমরা একটি ওয়াল ক্লোজেট কাম ড্রেসিং ইউনিট রেখেছি এবং সেই সাথে একটি স্টাডি টেবিলের ব্যবস্থা করেছি। যেহেতু এই জায়গাটা একটু এল প্যাটার্নের ছিল, সো আমরা এই সম্পূর্ণ জায়গাটাকে কাজে লাগিয়ে ডিজাইনটা করার ট্রাই করেছি। পুরো রুমের কালার থিমটাই হচ্ছে একটু ক্রিমি টোন, সো এটার সাথে কন্ট্রাস্ট করা হয়েছে এই কালারটা রেখে। এই মাস্টার বেডে আমরা ফুল ইন্টেরিয়র করেছি। ফুল হাইটের ওয়াল ক্লোজেট রেখেছি, ড্রেসিং ইউনিট রেখেছি এবং এটা ড্রেসিং ইউনিট একটু আলাদাভাবে রাখা হয়েছে এই কর্নারটাতে। যেহেতু এই কর্নারটা স্পেসটা ফাঁকা ছিল, সো আমরা এই কর্নারটা কাজে লাগিয়ে সুন্দর একটা ডিজাইনের ড্রেসিং ইউনিট করেছি। তো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দুটো কালারের কম্বিনেশন করে কন্ট্রাস্টটা করা, ক্লোজেটের থিমটা এবং কালার চুজিংয়ের ব্যাপারটা ছিল আমাদের ক্লায়েন্টের পছন্দের। দ্যাটস ওয়াই তার পছন্দের ডিজাইন এবং কালার কম্বিনেশনটা এইভাবে সেট করা হয়েছে। ছোটো হোক বা বড় হোক, কিচেন হচ্ছে একটি বাসার প্রাণকেন্দ্র। তো কিচেন হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা, কারণ একজন গৃহিণী তার ম্যাক্সিমাম টাইম কিন্তু কিচেনে সময় দিয়ে থাকেন। আর কিচেনে কিন্তু সব থেকে বেশি জিনিসপত্র থাকে যেগুলো আমরা গুছিয়ে রাখবো। আমি কিচেন আইটেমগুলো, কিচেন টুলসগুলো কিন্তু গুছিয়ে রাখার জন্য অনেক বেশি স্পেসের দরকার হয়। তো সবগুলো আইটেমগুলো একসাথে যেন স্টোর করা যায় এর জন্য হিউজ পরিমাণের ক্যাবিনেটগুলো ডিজাইন করে থাকি। স্পেস ডিজাইন, কালার, থিম, টেক্সচার সব কিছুই কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে ইনক্লুডেড থাকে। সো আমরা ঠিক এইভাবেই কিন্তু একটা ইন্টেরিয়র সলিউশন প্রোভাইড করার চেষ্টা করি। যারা নতুন নতুন ইন্টেরিয়র সলিউশন চাচ্ছেন, আমি নতুন নতুন ডিজাইন চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই ডিজাইনারদের সাথে কমিউনিকেট করতে পারেন এবং আশা করি সবাই একটা ভালো ইন্টেরিয়র সলিউশন পেয়ে যাবেন। সবসময় নতুন নতুন ভিডিও পেতে ডিজাইনারদের সাথে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।